গেল শনিবার পানির তলদেশ থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সপ্তাহ না ঘুরতেই এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:30 দেশটির পূর্ব উপকূল থেকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 1,000 কিলোমিটার উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপান সাগরের মাঝখানে গিয়ে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে ক্ষেপণাস্ত্রটি মাঝারি অথবা দূরপাল্লার হতে পারে বলে ধারণা করছে সিউল। এ ঘটনার পরপর বিমান মহড়া চালানোর পাশাপাশি জরুরি বৈঠক ডাকে দেশটি।